সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি বিমায় তো আমি ভালো আছি তো মূলত বিষয়টাই একটাই যে ভালো ভালো মানে ছাগলের খামার বাণিজ্যিক খামার দেখাবো যাতে করে নতুন নতুন উদ্যোগ তৈরি হয় সেটা কিন্তু আমাদের প্রধান লক্ষ্য যার কারণে প্রতিদিন নতুন নতুন খামার ভিডিও নিয়ে আসি বিশেষ করে বাণিজ্যিক খামারে বাণিজ্যিক খামার থেকে কিন্তু আপনারা ব্যাপক পরিমাণ ছাগলগুলো কম দামে সংগ্রহ করতে করবেন কারণ তারা বিভিন্ন প্রান্তিক খামারে বাড়ি ঘুরে ঘুরে ভালো ভালো মানুষ ছাগল সংগ্রহ করে এবং আপনাদের হাতে তুলে দিচ্ছে নতুন উদ্যোগ তৈরি হওয়ার জন্য তো তাই ধারাবাহিকতা কিন্তু আজকে আমি অবস্থান করছি আবার আমাদের সেই স্বাধীন ভাইয়ের ছাগল এ খামারে যিনি একেবারে লোয়েস্ট প্রাইসে আপনাদের মাঝে ভালো ভালো মানের ছাগল দিয়ে থাকে তা আজকে স্বাধীন ভাইয়ের বিক্রয় কেন্দ্র করে বিক্রয় উপযোগী এবং খামার উপযোগী কত পিস ছাগল রয়েছে দরদাম কেমন আছে সেই সম্পর্কে বিস্তারিত ভিড় জানাবো তো ভিড়ের শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য তুমি ওই এটুকুই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্যে কী অবস্থা ভালো ভাই গত সপ্তাহে বেশি বিক্রি কী অবস্থা ভাই খুবই ভালো ভাই একটা এক পিস ছাগল আছে এক পিস আছে আলহামদুলিল্লাহ তাও গাড়ির সমস্যা লাগে পাঠাইতে পারি নাই আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে টাকা অ্যাডভান্স করছিল

দুটা ওলানি ক্লিয়ার আছে মাসাল্লাহ ঠিক আছে ধন্যবাদ এর একটা বৈশিষ্ট্য মানে দুই বোন আছে ভাই দুই বোন আছে হ্যাঁ এর পরের পর আমি দেখাবো হ্যাঁ দুটা একই মায়ের

ভালো মানের ছাগল অল্প বয়সে বাচ্চা কাছে দিয়ে দিয়েছে এবং বর্তমানে কিন্তু গাবি না হচ্ছে না ভাই জি ভাই এটাও গাব করানো আছে এটা গাবের একটু বয়স বেশি ভাই একটু বয়স বেশি এটা দুই মাসের একটু নিচে ভাই আর ওটা দেড় মাস দেড় মাস জি আচ্ছা কেউ দুই চান একই পাটা দিয়ে বিট করানো ওই একই পাটা দিয়ে ও আচ্ছা আচ্ছা একসঙ্গে দিতে পারবেন জি তো সেক্ষেত্রে ভাই যদি কোন দশক জি একসঙ্গে না জোড়া হ্যাঁ কিন্তু ছাড় দিবেন এর দাম কেমন লাগবে এ দাম এর দাম তেরো হাজার পাঁচশো তাহলে হচ্ছে আপনার ছাব্বিশ ছাব্বিশ হাজার পাঁচশো পাঁচশো মোটের উপরে জোড়া কিনে তাহলে লাগবে কিনতে গেলে এটা হচ্ছে

খুব ভাই দাদন কেমন কি আসে ভাই কত ভাই তেরো হাজার টাকা বাচ্চার দামে বড় বলছি বাচ্চা কিনতে গেলে সতেরো আঠারো সর্বনিম্ন লাগে সেখানে রানিং সার দিচ্ছেন আপনি

এটা হলো আপনার যমুনা কস যমুনা ক্রস যমুনা পারি ক্রস হ্যাঁ হানসার কস কিন্তু অরজিনাল কেউ মনে করে অরজিনাল মনে করে না সরি সরি আমার কাছে কিন্তু কস বয়স কেমন ভাই বাচ্চা ভাই বাচ্চা আপনি 4.5 মাস বয়স কেমন 7.5 মাস বয়স হবে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা অনেক দর্শক আছেন ভাই সুখেতার জন্য ভালো বাচ্চা এর গোটা সাদা ভাই এই দেন শিং পর্যন্ত সাদা পায়ের খুব হ্যাঁ হানসার তো সেটা হবে ভাই যমুনা পারি সাদা হবে একবারে কোন জায়গা চোখের লোম আপনার হচ্ছে কান পা সব

এক বড় ভাই নিয়ে গেছে ও আচ্ছা আচ্ছা এখন খাসি আছে হ্যাঁ হ্যাঁ খাসিটা এর বয়স কেমন চলে বাচ্চা কেবল ভাই আচ্ছা আপনার চার থেকে সাড়ে মাস চার থেকে সাড়ে চার মাস সর্বোচ্চ হবে একবারে দেখেছি চোখ সাদা মার্বেল চোখ একবারে ভাই খাসি পাখি তদন কেমন কি আছে ভাই এটা একই দাম 15000 টাকা পড়বে একদম হ্যাঁ একদম এক দর হ্যাঁ 15000 টাকা 15000 টাকা বিকাশ ক্লাস কাকে দিবেন সব দিয়ে দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে সাদিন ভাই জি ভাই এবাকি নেছিলেন এটা তো তার সাথে যৌবনা পারি তোতা তো তা যৌবনা পারি মাশাআল্লাহ ছাগলটা উদাহরণ সঠিক আছে হ্যাঁ জাত চিনে ছাগল ক্রয় করতে হবে দর্শক কারণ ছাগলের জাত না চিনলে সেখান থেকে আপনার ডেভেলপ করার সম্ভাবনা অনেকটা কমে আসে আর বাণিজ্যিক খামার হলে কিন্তু এখান থেকে ছাগল সঠিক জাত বলা হয় ভাইয়ের কি বাচ্চা বাচ্চা ভাই বাচ্চা বয়স কেমন আছে যেমন তেমন কিন্তু হাইট হ্যাঁ এই বয়সে ভালো বাড়ছে পর্যায়ক্রমে যত দিন যাবে তত বাড়বে আছে ভাই বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো সব দিবেন হ্যাঁ সব দিয়ে সব দিয়ে দেবো

দাদা কেমন কি আসে বারো হাজার পাঁচশো কত ভাই বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বড় মানের মা ছাগল হ্যাঁ দাঁত দেখালেন না ভাই দেখাই দেখে দেবো ভাই ভুলে গেছি এই যে দুই দাঁত ভাই না আমি দেখে দেবো ভাই দুই দাঁত অ্যাকুরেট দুই দাঁত কম বয়স ছাগল দীর্ঘদিন যাওয়া বাচ্চা কাছে পাবেন এবার থেকে হ্যাঁ স্বাধীন ভাই জি ভাই

এটা দুই মাস হলো বিট করানো দুই মাস হলো প্রজনন করানো আচ্ছা তবে যত দিন যাবে তত কিন্তু দুধের পার্সেন্ট কমে আসবে কারণ প্রেগন্যান্সি হয়ে যাচ্ছে জি ভাই ভাই এটা হাইট এবং লাইভেট কেমন আছে এটা হাইট একত্রিশ থেকে বত্রিশ একত্রিশ থেকে বত্রিশ লাইভেটটা লাইভেট করতে চল্লিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি দাঁত দেখেন তো ভাই দুই দাঁত কে দুই দাঁত বলেন কি এই দেখেন খামার উপযোগী ছাগল এক কথায় কে বলতে কম দামে খামার উপযোগী ছাগল জি দর দাম বলছেন না ভাই দর দাম বলি কত লাগে 15500 15500 জি ভাই আকর্ষণীয় রেট জি আমি তো বলছি দিব কম ভাই আর দর্শক এই যে রেটগুলো আপনি পাচ্ছেন আমার মনে হয় যে অন্যান্য বাইজি খাবারগুলোতে এরকম রেট পাবেন না তবে আসি এর মধ্যে দুই একজন আছে নতুন কিছু উদ্যোক্তা তৈরি হচ্ছে হ্যাঁ এই এই গ্রামে এই নতুন কিছু উদ্যোক্তা তৈরি হচ্ছে বিশেষ করে কম দামে ছাগল দেওয়ার তারা কিন্তু ভালো ভালো ছাগল আপনাদের সামনে হাতে রয়েছে ইনশাল্লাহ আগামী তাদের ভিডিও পাবেন আমার চ্যানেল থেকে সংগ্রহ করে নেবেন স্বাধীন ভাই তো আমাদের আসেই জি ভাই স্বাধীন ভাই জি ভাই এবার কিছু ছাগল মিশলেন

ভাই হ্যাঁ বাচ্চা কিনে যা চাচ্ছেন যে লালন পালন করে স্বাবলম্বী হবেন সেটা কিন্তু সময় লাগে বাচ্চাদের ভালো না তা না শখের জিনিস কিন্তু যা চাচ্ছেন কম সময়ের মধ্যে ভাগ্যের উন্নয়ন করবেন ছাগল লালন পালন করে তার কিন্তু এই পয়সাও নিতে হবে কম পয়সাও নিতে হবে বাচ্চা দিয়ে রানিং হচ্ছে সেটা নিতে হবে এবং কয়েক ক্ষেত্রে ভাই যে ভাই নিটের ক্লিন দেখা দিল না প্রত্যেক খামার থেকে আপনি চেষ্টা করবেন যারা ছাগলের বাঁট ওলান

আচ্ছা যেহেতু আপনি দরদাম করে কোনো অফার থাকে না তবে বিকাশ দিয়ে দেন না প্রত্যেক সালের ক্ষেত্রে একটা কিনেন চারটা কিনে পাঁচটা কিনেন পাঁচ কিনলে একত্রে কিন্তু আরো বেশি কিছু অফার আছে সেটা হচ্ছে এক বস্তা দুই বস্তা খর ফিরি পাবেন হ্যাঁ